আরামবাগের 15 নম্বর ওয়ার্ডের দৌলতপুর এলাকায় মর্যাদার সাথে পালিত হলো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। ভারতের প্রধানমন্ত্রীর 73তম জন্মদিন পালন করেন বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলার সদস্য কার্তিক দত্ত। এদিন আরামবাগের 15 নম্বর ওয়ার্ডের দৌলতপুর এলাকায় বস্ত্র বিতরণ ও মিষ্টি মুখের মাধ্যমে তিনি এই দিনটি পালন করেন। এদিন তিনি কোনো রাজনৈতিক ভাবে নয়, একজন ভারতের নাগরিক এবং আরামবাগের 15 নম্বর ওয়ার্ডের বাসিন্দা হিসেবেই এই দিনটি পালন করেন। এ বিষয়ে কার্তিক দত্ত বলেন, প্রধানমন্ত্রীর 73তম জন্মদিনে সাধারণ নাগরিক হিসেবে বস্ত্র বিতরণ ও মিষ্টি মুখের মধ্যে দিয়ে তিনি এই দিনটি পালন করেন। দেখুন, আজকের দিনটা একটা আমাদের কাছে বিশেষ গর্বের দিন। ভারতবাসী হিসেবে, প্রত্যেকটা ভারতবাসী হিসেবে আজকে মাননীয় প্রধানমন্ত্রী যশস্বী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজির আজকে 73তম জন্মদিন। উনি আজকে শুধু দেশের নেতা নন, উনি বিশ্ব বরেণ্য নেতা এবং রাষ্ট্রকে যেইভাবে গোটা বিশ্বের কাছে উনি তুলে ধরেছেন এবং সর্বশক্তিমান ঈশ্বরের কাছে আজকের দিনটাতে আমি কামনা করি, ওনার মঙ্গল কামনা করি, সুস্বাস্থ্য কামনা করি এবং যেইভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আগামী দিনেও দেশকে আরও আগামী উপরের দিকে এগিয়ে নিয়ে যাবেন, গোটা বিশ্বের কাছে যেভাবে পরিচিতি দিয়েছেন ভারতবর্ষকে আবার নতুন রূপে, সেই দিন আগামী দিনে আরও শ্রেষ্ঠতার জায়গায় নিয়ে যাবে, ভারতবর্ষকে শ্রেষ্ঠতার জায়গায়। এইটুকু কামনার জন্য আজকে ওনার যে মতাদর্শ, উনি ওনার 140 কোটি ভারতবর্ষীকে উনি নিজের পরিবার মনে করেন, তো ওনার মতাদর্শে আমরা প্রত্যেকেই মতাদর্শী। উনি যেভাবে দেশকে পরিবার ভাবে, তো আজকে আমরা সামান্যটুকু কয়েকজনের প্রচেষ্টায় চেষ্টা করেছি, কয়েকজনের হাতে সামনে দুর্গাপুজো আছে, সেই জন্য আজকের দিনটাকে আমরা ইয়ে করেছি যে কয়েকজনের হাতে আমরা কিছু বস্ত্র তুলে দেবো, এইটুকু নিয়েই আমরা কয়েকজন মিলে আমরা এই প্রচেষ্টা করি। এখানে চলতি মানুষ এবং গ্রামের প্রত্যেকটা মানুষকে পায়েস বিতরণ করেছি, মিষ্টি মুখ করিয়েছি। অন্যদিকে আরামবাগ সাংগঠনিক জেলার সহসভাপতি হেমন্ত বাগের নেতৃত্বে আরামবাগের মায়াপুর 2 নম্বর অঞ্চলের কাষ্ঠদহী গ্রামে মহতি রক্তদান শিবির অনুষ্ঠিত হয়ে গেল। এদিন এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি বিমান ঘোষ, আরামবাগের বিজেপি বিধায়ক মধুসূদন বাগ ও অন্যান্য নেতৃত্ব। এ বিষয়ে আরামবাগ সাংগঠনিক জেলার সহসভাপতি হেমন্ত বাগ কি বললেন শুনে নেব। আপনারা জানেন যে 17ই সেপ্টেম্বর নরেন্দ্র মোদীজির জন্মদিন, 73তম জন্মদিন এবছর পড়েছে। এই 73তম জন্মদিন উপলক্ষে সারা ভারতবর্ষ জুড়ে বিজেপি সেবা সপ্তাহ পালন করছে। এই সেবা সপ্তাহ উপলক্ষে অর্থাৎ বিভিন্ন উন্নয়নমূলক কাজ, সেবামূলক কাজ আমরা করে থাকছি। তাই আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির পক্ষ থেকে সেবা সপ্তাহ পালন করা হচ্ছে। আজকে আরামবাগ বিধানসভার 2-3 নম্বর মণ্ডলের অন্তর্গত কাষ্ঠদহী গ্রামেতে এক মহতি রক্তদান শিবির উপস্থিত অনুষ্ঠিত হলো। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি মধুসূদন বাগ। এছাড়াও আজকে সারাদিনব্যাপী সেবামূলক সেবা সপ্তাহ কাজ চলছে। আজ আরামবাগ বিধানসভার 2 নম্বর মণ্ডলের অন্তর্গত দক্ষিণ নারায়ণপুর যে গ্রামীণ হসপিটাল, সেই গ্রামীণ হসপিটালে প্রায় 30 জন মুমূর্ষ রোগীকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ফল বিতরণ করা হয়েছে এবং তার সাথে সাথে পানীয় জল তাদেরকে বিতরণ করা হয়েছে। এইভাবে সেবা সপ্তাহ পালন চলছে, সারা জেলা জুড়ে সেবা সপ্তাহ পালন চলছে। নিউজ আজ বাংলা, আরামবাগ। ঘর হবে সেরার সেরা, সবার কাছে মডেল, চিন্তা কিসের, সঙ্গে আছে কেবি মার্বেল। মনের মতো মার্বেল, গ্রানাইট, টাইল, স্যানিটারি ফিটিংস এর একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল। যোগাযোগ 9434059753 অথবা 8918126044। আমাদের ঠিকানা বসন্তপুর আমতলা মোড়, আরামবাগ, হুগলি। সাজাবো আমি স্বপ্নের বাড়ি, কেবি মার্বেলস এ দেবো বাড়ি।